পেঁয়াজ গ্রেস্তে করে নিতে হবে এবং পেঁয়াজ গ্রেস্তের পরে আলুগুলো ভেজে নিতে হবে। তারপরে আমরা আলু এবং পেঁয়াজ ভেজে সবগুলো উপকরণ টেবিলের উপর সাজিয়ে নিয়েছি যাতে আমাদের খুব ইজিলি সব মশলাগুলো আমাদের পেনে মিশাতে সহজ হয়। তার আগে চলুন আমরা আপনাদের সাথে মশলাগুলো পরিচয় করিয়ে দেই, কি কি মশলা লাগবে তারপরে আমরা প্রসেসিংটা দেখাবো। তো আমরা পাকানোর জন্য যে মশলাগুলো নিব সেগুলোর মধ্যে আমাদের আছে হলো লং, এলাচ এবং দারচিনি। এরপরে আছে আলু বুকরা, কিশমিশ এবং বাদাম। এখানে আছে টক দই, আর এখানে আছে জায়ফল, জৈত্রিক, পোস্তদানা। এটা আছে ব্রয়লার চিকেন। আর তারপরে আমরা নিয়ে নিছি এইখানে পেঁয়াজ ভাজা, এখানে আছে আলু ফ্রাই, আর এখানে আছে আদা রসুন, লবণ, আর এখানে আছে মরিচ, ধনিয়া এবং সবগুলো মরিচের মশলার ফাঁকি, জায়ফল, জৈত্রিক, এলাচি, দারচিনি সব মশলার ফাঁকি এটা আছে। আর আমরা নিয়ে নিছি হলো আপনার টেস্টিং সল্ট, এটা দিলেও হয় না দিলেও হয়। আর আমরা এখানে জাফরানের পরিবর্তে আমরা একটু জর্দা রং ইউজ করব। আর আমরা দিব হলো কেওড়া জল সেন্ট আনার জন্য। আর এখানে আছে ফরচুন বাসমতি রাইস 1 কেজি, আর আছে সবিন তেল। এখন কাচ্চি পাকানোর জন্য আমরা প্রথমে যেই উপকরণটা নেব সেটা হলো চিকেনটা নিব। এখানে এখন দিব আমরা পর্যায়ক্রমে আদা রসুন বাটা, কাচ্চি দারচিনি, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার ফাঁকি, এলাচি, দারচিনি, জায়ফল, জ্যোতি, এখানে প্রায় 14টা উপাদান আছে। তো কাচ্চিতে একটু লাল ভাব আনার জন্য আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, এটা প্রাণের টক দই, দিয়ে দিব আমি এখানে জায়ফল, জৈত্রিক, পোস্তদানা এবং বাটাম বাজার একসাথে আছে পরিমাণ মতো। তো এটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে আপনাদের, যে আপনারা কতটুকু মাংস পাকাবেন। আমার এখানে 1.5 কেজি মুরগি মাংস আছে, সেই অনুযায়ী আমি কিন্তু মশলা দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ। তেল আমি এখন দিয়ে দিব টমেটো সস, অবশ্যই খাবারের স্বাদ আনার জন্য টমেটো সস দিতেই হবে। দিয়ে দিব গুঁড়া দুধ সামান্য পরিমাণ, কারণ দুধটা কিন্তু আপনি ফ্লেভার নিয়ে আসে খাবারের।
আর দিয়ে দিব সামান্য এখন কেওড়া জল, পরবর্তীতে আবার দিব রাইসের উপরে। ম্যারিনেট হবে, এখন আমি সবগুলো মশলার মিশ্রণে মিশ্রণ করছি, এখন আমি এটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা এটা রেখে দিব। এরপরে আমি এই যে বাসমতি চালটা, এই বাসমতি চালটা এখন আমি ধুব, এটা আধা ঘন্টা ভিজে থাকবে। এরপরে বাকি প্রসেসিংটা আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন না কেটে। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে আপনি নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর যারা আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, সবাই সবাই আমার ভিডিওটিতে লাইক দিবেন। তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এটা ম্যারিনেট করার পরে আধা ঘন্টা আমি এভাবেই রাখবো, যাতে ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে। এতে কি হবে, কাঁচি স্বাদটা আরো দ্বিগুণ বাড়বে। এখানে কিন্তু সবগুলো মশলার উপকরণ দেওয়া হয়েছে। তো ম্যারিনেট করার পরে কিন্তু এখন একটা খুব সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখতেছেন। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন, তো খুব সুন্দর একটা কালার, যেটা আসলে রূপনীয় কালার। খাবারে কিন্তু আপনার কালার এবং টেস্ট না হলে কিন্তু সেই খাবার আসলে মজা লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু খাবারে একটা খুব সুন্দর একটা কালার আসছে, যদি আপনাদের দেখাচ্ছি আমি। তো ফ্রেন্ডসরা, কাঁচি পাকাইতে হলে কিন্তু আপনি চালটাকে হাফ সিদ্ধ করে নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু প্রথম মশলা ভিতরে আমি তেজপাতা দিয়ে দিলাম পানিতে, এরপরে দারচিনি দিয়ে দিলাম, তারপরে আমি শাহী জিরা দিয়ে দিলাম কিছু, আর এলাচ দিয়ে দিব এখন, আর লং দিয়ে দিব কিছু। তো পানিটা গরম হইলে আমি চাল দিয়ে দিব। এই চালে কিন্তু আমি হাফ সিদ্ধ করে নেব। কাঁচি পাকানোর নিয়ম হইল আপনি মাংস ম্যারিনেট করার পরে চালটা হাফ সিদ্ধ করে নেবেন, হাফ সিদ্ধ করে এটা মাংস ম্যারিনেটের উপর আপনি চালটা দিয়ে দিবেন। তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে চালটা জড়জড়া থাকে, না লাগে একটা আরেকটার সাথে। আপনারা লবণ দিতে হবে, লবণটা পরিমাণ মতো দিবেন, কারণ কতটুকু পরিমাণ চাল তার উপর নির্ভর করবে লবণটা। কারণ লবণ পানিটা কিন্তু পুরো ফুটে আসছে, এখন আমি বাসমতি রাইসটা দিয়ে দিব এই পানির ভিতরে। খেয়াল রাখবেন পুরো সিদ্ধ করবেন না, চালটা হাফ সিদ্ধ করবেন। বাসমতি চালটা আমাদের প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে, আমরা কিছুক্ষণের ভিতরে এটা পানি জড়িয়ে ফেলব। হাফ সিদ্ধ চালটা ছেঁকে নিচ্ছি। এখন আমাদের আধা ঘন্টা পর আমরা আসলাম, এটা মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। কারণ হলো মাংসের ভিতরে যাতে মশলাটা ঠিক মতো ঢুকে, এই জন্য আমরা এটা আধা ঘন্টা ওয়েট করলাম। আর তার মধ্যে আমরা এই যে চালটা, এর ভিতরে আমরা এই বাসমতি রাইসটা হাফ সিদ্ধ করে নিচ্ছি। এখন পর্যায়ক্রমে আমরা একটু কাঁচামরিচ দিয়ে নিব এটার উপরে, মাংসের উপরে কাঁচামরিচ দিয়ে নিব সবগুলো দিয়ে। তো কাঁচামরিচ দিয়ে এটা আমরা আর একটু লেড়ে চেড়ে, তো খুব সুন্দর একটা কালার কিন্তু আমাদের আসছে। অসাধারণ একটা, আপনাদের কাচ্চিটা প্রিয় হবে, কারণ কাচ্চি আসলে অসাধারণ টেস্ট। কাচ্চির রান্নাটা একটু ভিন্ন ধরনের, ফ্লেভারটা একটু সুন্দর আসতেছে, যে আপনি নাড়তেছেন কত সুন্দর ফ্লেভার আসতেছে, ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে কাচ্চির।
তো আমরা এখন এটার উপর যে বাসমতি রাইসটা দিয়ে দিব উপর দিয়ে তো আমি এটা কিন্তু কয়েকটা আস্তরে এই চালটা আমি কিন্তু দিব উপর দিয়ে আর এক হইলে এটা কিন্তু আপনার ব্রয়লার চিকেন সেক্ষেত্রে কিন্তু এটা বেশি সময় লাগবে না কাচ্চিটা হইতে এখন আমি এটার মাঝখানে কিন্তু আমি আলু আমি কিন্তু এই তেজপাতাটা একটু সব দিক দিয়ে সুন্দর করে তো আমি আবার চালটা আলুর উপর দিয়ে দিব आलू बुटो गुलो दिए दीब ऊपर दिए बादाम गुलो दिए दीब সাথে কিসমিসটা দিয়ে দিব তো আমার সাজানো একবারে প্রায় কমপ্লিট এখন যেটা করব সেটা হলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর দুধ দিয়ে দিই সিদ্ধ হয় এটা হাফ সিদ্ধ করছি হাফ সিদ্ধ থেকে একটু বেশি করছি আমি এবং ভালো একটা ফ্লেভার আসার জন্য দুধ অবশ্যই আপনাদের দিতে হবে কাচ্চিতে তো একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন সুন্দর একটা কালার আসার জন্য জর্দার দিয়ে দিব তো আমাদের প্রসেসিংটা ফুল এবং ফাইনাল এই ঘিটা আমরা এটার উপর দিয়ে দিব তো আমাদের বাকি ছিল ক্যারো জলটা তো এখন আমরা ফাইনালে ক্যারো জলটা দিয়ে দিব এটা ছাড়া কিন্তু আপনি কাচ্চি কোনো মতে সেন্ট আসবে না কাচ্চি যে একটা সেন্ট এটা ছাড়া কোনো মতে আসবে না কাচ্চি সেন্ট তো আমাদের ফুল এবং ফাইনাল এখন আমাদের বাকি কাজটুকু আমরা একটু কাজ বাকি আছে সেটা হলো আমরা একটু আটা গুলিয়ে নিব যাতে এই মানে আপনার এখানটা বাষ্পটা না বের হইতে পারে তো এটা দেওয়ার অর্থ হলো আপনি যাতে বাষ্প একটু না বের হইতে পারে পাতিলার ভিতর থেকে কারণ এটা কিন্তু আপনার পানি বিন্দুমাত্র দেয়নি হালকা একটু দুধ লিকুইড দুধ দিছি যাতে চালটা আপনার হাফ সিদ্ধ করার বেশি হাফ সিদ্ধ করছি বাকিটা যাতে সিদ্ধ হয়ে আসে আমি কিন্তু চিকেনে কোনো পানি দিইনি চিকেনে যা মশলা ছিল কাচ্চি কিন্তু সবকিছু মিক্স এখন আর কোনো ঝামেলা নেই একবারে চুলায় বসা দিবেন ডিপ আঁচ করে একবারে খুব তো এই যে আমাদের কাচ্চি ফুল এবং ফাইনাল রেডি তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আমরা আটা গুলাই দিছি যাতে একটু বাষ্প না বের হইতে পারে কারণ এই ভিতরে পানিতে কিন্তু যাতে রাইসটা এবং চিকেনটা সিদ্ধ হয়ে যায়গা এবং এটা এখন আমি চুলায় বসা দিব প্রথম পর্যায়ে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিব পরবর্তীতে আমি চুলার আঁচটা একবারে ডিপ করে রাখবো যাতে রাইসটা এবং চিকেনটা ধীরে ধীরে হতে পারে এবং চুলার জালটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে আমি দিছি
এটা আমি কিছুক্ষণ পরে একবারে ডিপ কমায় দিব। একটু দেখাও যে এই যে ভিতরে দেখা যাচ্ছে কাচি প্রায় হয়ে গেছে, এখন দেখবো আস্তে করে উঠুন ভাব বেড়ে বেড়ে। একবারে কমপ্লিট ঝরঝরে কাচ্ছি, একবারে বাবুর টিফেল আপনারা দেখতেছেন, এবং খুব সুন্দর একটা স্মেল আসছে কাচ্চির। দেখতে পাচ্ছেন যে এই যে তেল, ভিতরে তেল শুধু, ভিতরে কিন্তু একটু পানি নাই, কিন্তু ওই যে তেলটা গরমের জন্য বলকাইতেছে। যে ভিতরেও কিন্তু ঝরঝরে আছে, মানে ভিতরেও যে গলে যায় অনেক সময় সেটা কিন্তু না, ভিতরেও পারফেক্ট আছে। তো আমাদের চিকেন কিন্তু একবারে নরম হয়ে গেছে, দেখতেছেন একবারে মোমের মতো গলে গেছে চিকেনটা, প্রাণ কিন্তু একবারে পুরো ভেঙেই গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের পারফেক্ট চিকেন কাচ্চি বিরিয়ানি। যদি আমার এই বিরিয়ানিটি আপনাদের ভালো লাগে তাহলে একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো সবাই তো মাটন কাচ্চি এবং বিফ কাচ্চি খেয়েছেন, কিন্তু চিকেন কাচ্চিটা কেমন হয় এটা একবার হলে আপনারা ট্রাই করে দেখুন। আর আমার কাচ্চিটা আপনাদের কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আর ভিডিওটি লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।